আবারও খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। প্রতি তিন মাস পরপর খোলা হয় এই বাক্স। নগদ টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা, সোনার গয়না, হীরাও পাওয়া যায় এই দানের সিন্ধুকে। আর এ বিষয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হায়দার। তানভীর, টাকা গণনার কাজ শুরু হয়েছে কিনা এই মুহূর্তে কি দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তানি, আপনি জানেন যে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে কিন্তু তিন মাস পরপর দান সিন্ধু খোলা হয়। কিন্তু এবছর পবিত্র রমজান উপলক্ষে কিন্তু চার মাস একদিন পরে কিন্তু আজকে এই সকাল আটটায় দান বক্স খোলা হয়েছে ঐতিহাসিক পাগলা মসজিদের। দান বক্স কিশোরগঞ্জ জেলা পরিষদে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম ফরহাদ হোসেনের নেতৃত্বে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপালী ব্যাংকের 50 জন কর্মকর্তা সহ প্রায় 200 শতাধিক লোকজন কিন্তু দান বক্স খোলা হওয়ার পর সকালে উপস্থিতিতে দান বক্স খোলা হয়। এবং দান বক্স খুলে কিন্তু এখানে এখন পর্যন্ত 19 বস্তা টাকা কিন্তু আটটি দান সিন্ধুক থেকে পাওয়া গেছে। এবং এই টাকাগুলো কিন্তু ইতিমধ্যেই রূপালী ব্যাংকের কর্মকর্তা রফিকুল ইসলাম জিএম, ওনার নেতৃত্বে কিন্তু 50 জন কর্মকর্তা এবং সহ এই পাগলা মসজিদ মাদ্রাসা ছাত্র এবং শিক্ষক সহ 200 শতাধিক লোকজন কিন্তু এই দান গণনার কাজ ইতিমধ্যে শুরু করছে। আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু ইতিমধ্যে টাকা গণনা শুরু হয়েছে এবং সকাল 9টা থেকে টাকা গণনা শুরু হয়েছে। এবং আমরা প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, উনি আমাকে জানিয়েছে যে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই টাকা গণনা চলবে। এবং এই টাকা গণনার যতটুক ধারণা যে এখন কিন্তু এই বছর কিন্তু রমজান মাস সহ সব কিছু মিলিয়ে কিন্তু এখানে এই গত বছর কিন্তু আপনি জানেন যে 4,18,16,744 টাকা কিন্তু সহ বিপুল পরিমাণ রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল। এবং আজকে এটা টাকা বস্তা খোলার পর যে ধারণা করা হচ্ছে যে 5 কোটি টাকার একটি রেকর্ড পরিমাণ টাকা কিন্তু এই সন্ধ্যার সময় কিন্তু আমরা গণনাতে এই টাকা পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার সর্বশেষ তথ্য। তানিয়া, তানভীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, তানভীর হায়দার জানাচ্ছিলেন কিশোরগঞ্জের পাগলা মসজিদ এলাকা থেকে।